আর কত মায়ের কোল খালি হলে তবে আমরা প্রতিবাদ করব, আর কত মায়ের কোল খালি হলে তবে আমাদের ঘুম ভাঙবে। এই শ্মশানের শান্তি আর কতদিন বিরাজ করবে বাংলায়? দিনের পর দিন মব লিঞ্চিং হতে থাকবে, হতে থাকবে, একটার পর একটা হতে থাকবে, আর আমরা এইভাবে চুপচাপ মেরে বসে থাকবো, হতে পারে কি? আর কতদিন, আর কত কাল, কত যুগ? গত সোমবার, সবাই জানে আপনার, গত সোমবার রাত 9টায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অশোক গ্রামে, সেখানে 27 বছরের একটা তরতাজা যুবক গোয়ায় কাজ করত, মঞ্জুরুল হাসান, সেখান থেকে বাড়ি ফিরে, সে রাত 9টার সময় বাড়ি, বাজার থেকে বাড়ি আসছিল। মঙ্গলু রায় নামে ওই গঙ্গারামপুরের হাউস, মানে অশোক গ্রামের মঙ্গলু রায় নামে এক ব্যক্তি, আরএসএসের গুন্ডা, আরএসএসের আরএসএস জঙ্গি, সে এবং তার দলবল এই মঞ্জুরুল হাসানকে বাইক থেকে নামিয়ে নিয়ে তাকে সারা রাত ধরে মানে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মানে মেরে ফেলে দিল। তো সারা রাজ্যের মানুষ চুপ, সবাই চুপ। গত 4 দিন হতে চললো, আমরা অপেক্ষা করছিলাম সোমবার রাত থেকে আজকের শুক্রবার, 4 দিন আমরা দেখতে চাচ্ছিলাম কোন দলের প্রতিনিধিরা মুখ খোলে, আওয়াজ তোলে, কিন্তু 4 দিন হতে চললো, কোনো দল থেকে সামান্য বিবৃতি নেই, প্রতিবাদ নেই, বিরোধিতা নেই, রাস্তায় নেই, স্লোগান নেই, মিটিং নেই, মিছিল নেই, ধর্না নেই, কিচ্ছু নেই। এইটাই হচ্ছে বাংলার মুসলমানদের জীবন। বাংলার মুসলমানরা যাদেরকে ভোট দিচ্ছে, গণহারে ভোট দিচ্ছে, পাগলের মতো যাদেরকে মানে পাগলের মতো যাদেরকে সমর্থন করছে, ভোট দিচ্ছে ঢেলে, সেই টিএমসি দলের নেতা নেত্রীদের মুখ থেকে একটা প্রতিবাদ নেই কেন? যে 30% ভোট নিয়ে যারা ক্ষমতায় আছে, মুসলমানদের 30% ভোট নিয়ে সেই সমস্ত নেতা নেত্রীরা কেন চুপ? মুসলমানদের জীবনের কোনো দাম নেই? এইভাবে মানে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে আর মুসলমান সমাজ চুপচাপ মেরে একদম মানে বোবা কালা অন্ধের মতো বসে থাকবে? আজকে যদি উত্তরপ্রদেশে হতো, গুজরাটে হতো, আসামে হতো, ত্রিপুরায় হতো, ছত্তিশগড়ে হতো, এতক্ষণ বাংলার বুদ্ধিজীবী সমাজ পুরো ফুলে ফেঁপে উঠত, প্রতিবাদে সোচ্চার হতো। কিন্তু বাংলার বুকে, বাংলার বুকে দক্ষিণ দক্ষিণ দিনাজপুরে যে ঘটনা, নির্লজ্জজনক ঘটনা যে ঘটল, তার প্রতিবাদ কেন নেই? প্রথম তো ভেবেছিলাম ঝড় উঠবে হয়তো, কিন্তু কোথায় ঝড়, কোথায় কি? আজকের প্রতিবাদটা কে করছে? যাদেরকে তোমরা বিজেপির দালাল বলো, বিজেপির ভোট কাটুয়া বলো, সেই এমআইএমের একটা কর্মী। আজকে যাদেরকে তোমরা ভোট দাও, 34% মুসলমান যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় রেখেছে, সেই সমস্ত দলের নেতা নেত্রীরা কেন চুপ? যে প্রশ্নটা ভোট দেওয়ার সময় মাথায় আসে না আপনাদের, প্রশ্নটা করতে ইচ্ছা হয় না, যে যাদেরকে আমরা ভোট দিচ্ছি তারা আমাদের জীবন জীবিকা নিরাপত্তা দিতে পারছে কি? এই কিছুদিন আগে মোহন ভগবত বাংলায় এসেছিলেন, এসে উনি তার কর্মসূচি ঘোষণা করলেন কি, প্রতিটা বাংলার প্রতিটা পঞ্চায়েতে আরএসএসের ক্যাম্প খুলবেন। তো ইতিমধ্যে আমরা দেখেছি বামপন্ট আমলে যে সমস্ত আরএসএসের ক্যাম্প ছিল তার থেকে কয়েক শগুণ বেড়ে গেছে তৃণমূলের আমলে। আজকে যে মব লিঞ্চিংগুলো, অর্গানাইজ মব লিঞ্চিংগুলো হচ্ছে, আজকে যদি আমরা এইভাবে চুপ থাকি, এইভাবে কোনো আওয়াজ না করি, কোনো প্রতিবাদ না করি, তাহলে আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হতে বাধ্য। আজকের মঞ্জুরুলকে মেরেছে, আমি চুপ, কালকের অন্যজনকে মারবে, সেও আমি চুপ, আমরা চুপ থাকবো। কালকের যখন আমার ওপর ঝড় আসবে তখন বলবো কেউ আমার হয়ে নামছে না। আজকে যদি আমি মঞ্জুরুলে, আমরা যদি মঞ্জুরুলের হয়ে প্রতিবাদটা করতে পারি, তবে কিন্তু আগামী দিনে আমার হয়ে, আপনার হয়ে কেউ প্রতিবাদটা করবে। বাংলায় আরএসএসের একটা মানে আতুর ঘরে পরিণত হচ্ছে দিনের পর দিন। কোনো ভূক্ষেপ নেই সরকারের, কোনো ভূক্ষেপ নেই মুসলিম সমাজের। আজকে 34% মুসলমান ভোট, যাদের ইশারায় সরকার তৈরি হবে, যাদের ইশারায় সরকার পড়বে, অথচ এই 34% ভোট একটা গোলামে পরিণত হয়েছে আর তার ফল ভুগতে হচ্ছে। আজকের একটা তরতাজা যুবক, আমি ভিডিওটা দেখছিলাম, মানে চোখ দিয়ে পানি বেরিয়ে আসছিল, গার পশম কাটা দিয়ে এসছিল, খাড়া দিয়ে হয়ে খাড়া দিচ্ছিল, যে কিভাবে দিনের পর দিন এইভাবে চলতে থাকে আর আমাদের সমাজ কিভাবে চুপ থাকতে পারে? আর কতদিন, আর কত কাল এইভাবে একটার পর একটা মায়ের কোল খালি হবে? আর কতদিন আমরা বোবা কালা মেরে এইভাবে চুপচাপ থাকব? রক্ত গরম হয় না আপনাদের? শরীরের পশম খাড়া দিয়ে ওঠে না আপনাদের?
যে এই দিনের পর দিন এইভাবে চলছে অথচ আমরা চুপ করে আছি, যখন আমরা প্রতিবাদ করছি অন্য যে সমস্ত দলগুলোকে, আপনারা যে সমস্ত দলগুলোর আপনারা ভোট দিয়েছিলেন সেই সমস্ত নেতাদের প্রশ্ন করুন, সোশ্যাল মিডিয়া অন্তত সোচ্চার হন, নাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হতে বাধ্য বাংলায়।